الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام سمانيت مصلين الكرام আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে দুই রাকাত ফরজ নামাজ মসজিদে এসে ইমামের পিছনে আদায় করার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের যদি শুকরিয়া আদায় করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামতকে বৃদ্ধি করে দেন, আর যদি তার নিয়ামতের না শুকরি করা হয়, শুকরে আদায় না করা হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইন্না আযাবি লাশাদীদ, যে আমার শাস্তি অনেক কঠিন। যেমন দুনিয়াতেও কোনো একটা মানুষের আপনি উপকার করলেন, তখন আপনি যদি তাকে একটু থ্যাংক ইউ বা ধন্যবাদ না দেন, পরে যে সে সমালোচনা করে যে আমার একটু এত বড় একটা উপকার করলাম, একটু ধন্যবাদও দিল না, একটু থ্যাংক ইউও দিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের মধ্যে আমরা ২৪টা ঘন্টায় ডুবে আছি। এই যে অক্সিজেন, যেটা আমরা সব সময় ২৪ ঘন্টা গ্রহণ করি, যদি এক মিনিট আপনি অক্সিজেন না নিতে পারেন তাহলে আপনার কী অবস্থা হবে? অক্সিজেনের কী দাম বর্তমানে, যাদের করোনা হয়েছে তারা বুঝতে পারছে যে অক্সিজেনের কী দাম। বিশেষ করে যদি আইসিইউতে থাকা হয় তাহলে প্রতিদিন ৫,০০০ ১০,০০০ মানে হসপিটাল অনুপাতে ওরকম আপনার বিল হয়, অক্সিজেনের ওরকম অনেক বিল হয়। এজন্য বিভিন্ন জায়গায় এখন দেখা যাচ্ছে যে ফ্রি অক্সিজেন সার্ভিস, এটা অনেক মুসলিম ভাই বা অনেক সেবা সংস্থা তারা এগুলো চালু করছে। কারণ মানুষের জীবনধারণের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো অক্সিজেন। আপনি পানি বা খাবার এটা না খেয়েও মানুষ বেঁচে থাকতে পারে তিন দিন বা এক সপ্তাহ, এরকম বিভিন্ন তার শরীর বেঁধে এরকম বেঁচে থাকে, পানি না খেয়ে তিন দিন মানুষ বেঁচে থাকতে পারে। কিন্তু অক্সিজেন যদি আপনার এক মিনিট না থাকে তাহলে এই অক্সিজেন না থাকার কারণে আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সব থেকে বড় নিয়ামত আমাদের উপরে, সেটা হলো অক্সিজেন। তো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছেন, সুন্দর রাখছেন, মসজিদে এসে নামাজ আদায় করতে পারছি, তার ইবাদত করতে পারছি। এখন আল্লাহ পাককে যদি আমরা একটু থ্যাংক ইউ না দিই তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন না? এজন্য যে কোনো নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের উপরে দান করেন তখন মন থেকে, দিল থেকে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ।